আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাটির চুলা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি চাউলের রুটি বানিয়ে দেখাবো কিভাবে রুটি বানালে সবগুলো রুটি ফুলবে আর রুটিগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়েছি 1 লিটার পরিমাণে পানি, তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এই পানিটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কেজি চাউলের গুঁড়া। আর এই মেশানোর কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে, যাতে সবগুলো চাউলের গুঁড়া একসঙ্গে দলা পেকে না যায়। আর আমি চাউলের গুঁড়াগুলো কিন্তু দুবারে দিয়ে দিয়েছি, একবারে দেইনি। একবারে দিয়ে দিলে বেশি বা কম হয়ে যেতে পারে, সেজন্য আমি দুইবারে দিয়েছি। আটার খামিরটা তৈরি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটি বেশি গরম থাকা অবস্থায় কিন্তু মাখানো যাবে না, একটু ঠান্ডা হয়ে আসলে আমি মাখিয়ে নিচ্ছি। কিছু সময় পরপর হাতটা ভিজিয়ে নিয়ে তারপরে আটাটা মাখাতে হবে। এতে পানি দেওয়া যাবে না, শুধুমাত্র হাতটা ভিজিয়ে নিতে হবে। আর হাত ভিজিয়ে মাখাতে মাখাতে সুন্দর একটি আটার খামির এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই গামলার মধ্যেই হাতের সাহায্যে খামিরটাকে একটু লম্বা সাইজের করে নিব। আমি এই খামিরটাকে সুতার সাহায্যে কেটে রুটি বানাবো, সেই জন্য আমি একটু লম্বা সাইজের করে নিচ্ছি। এবার আমি গামলা থেকে উঠিয়ে আমি যেই পিঁড়ির উপরে রুটিটা বেলবো সেই পিঁড়ির উপরে উঠিয়ে নিলাম। আর আমি এই খামিরের গায়ে অল্প অল্প করে চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি এই খামিরটাকে সুতা দিয়ে একটু একটু করে পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি খামিরটাকে গোল করে কেটে নিয়েছি। এবার আমি একটি নিয়ে রুটি বেলে নিচ্ছি। যারা একদমই রুটি বেলতে পারে না তাদের জন্য আমি একটি টিপস দিয়ে দিচ্ছি। রুটি বেলার সময় ডান হাত দিয়ে বেলুনটা একটু শক্ত করে ধরবেন আর বাম হাত দিয়ে খুবই আলতো করে ধরে চাপ দিবেন। দেখবেন আস্তে আস্তে রুটিটা ঘুরছে। এইভাবে কয়েকবার চেষ্টা করতে করতে যারা রুটি বেলতে পারেন না দেখবেন তাদের রুটিটাও খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে আর খুব সুন্দর হচ্ছে। আস্তে আস্তে রুটিটা বড় হয়ে গিয়েছে আর অনেকটা পাতলা হয়ে গিয়েছে। চাউলের রুটিটা পাতলা খেতেই ভালো লাগে। এবারে আমি সবগুলো রুটি একে একে বেলে রেখে দিয়েছি। সেখান থেকে একটি রুটি নিয়ে তাওয়ায় দিয়ে দিলাম। রুটি দেওয়ার পর চুলার জালটা মাঝারি পর্যায়ে রাখতে হবে। উপরের পিঠটা যখন অল্প অল্প ফুলতে শুরু করবে সেই পর্যায়ে রুটিটাকে উল্টে দিতে হবে। তারপর রুটিটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে রুটিটাকে চাপ দিয়ে ধরার কোনো দরকার নেই, এমনিতেই অনেক সুন্দরভাবে ফুলেছে। রুটি একবার উল্টিয়ে দিলেই যথেষ্ট। এই পর্যায়ে আমি রুটিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমার সবগুলো রুটি একে একে ছেঁকা হয়ে গিয়েছে। রুটিটা কিন্তু লাল হয়নি, সাদাই আছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।